আমরা তো নামতে উঠি না। হয়, আজি ৰাতিপুৱা ঠিক 6:20 আমার যখন রাজ্যিক ঘাইপথ আছে, রাজ্যিক ঘাইপথ রেইনবো একাডেমির সম্মুখত যখন টার্নিং আছে আর খুব ভয়ানক টার্নিং হয়, এই টার্নিংত আজি এখন মালবাহী ট্রাক যত ইটা ভর্তি আছে আর এখন বাসগাড়ির মজত মুখামুখি সংঘর্ষ হয়। তারপর গাড়িত থাকা চারিজন হ্যান্ডিম্যান ড্রাইভার আমি গাড়ি কাটি রাইজে উলিয়াবলগা হয়েছে আর আমার লোকেল যখন থানা আছে, থানার আরক্ষী সকলে সোনকালে আহিছে, তেওঁলোকে আহি এম্বুলেন্স খবর দি তেওঁলোকক হসপিটালত ভর্তি করাইছে। কোনো মানুষ ইয়াতে নিহত হওয়া নাই যদিও চারিজন মানুষ গুরুতরভাবে আহত হয়েছে। দুর্ঘটনা হওয়ার কারণটা হল এই যে টার্নিং আছে, এই টার্নিংটা আসলে নিশ্চয়কৈ একটা স্পিড ব্রেকারের যথেষ্ট প্রয়োজন আছে। বহুত মানুষ ইয়াত হতাহত হয়েছে, বহুত মানুষ নিহত হয়েছে। আমি ওসরের যেখানে রাইজ আছে তথা বিদ্যালয়সমূহ ছাত্র ছাত্রী সকলে বহুত আবেদন লিখি ডিসি এসপি পিডব্লিউডি এসডিওলৈকে আমি জানাইছো। তেওঁলোকে আমাক আশ্বাস দিছিল যে ইয়াতে এখন স্পিড ব্রেকার দিয়া হব, আমল স্ট্রিপ দিয়া হব, কিন্তু এতিয়ালৈকে প্রশাসনে আমাক কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই। আর আজি আমি রাইজে দাবি জানাইছো, আজি যেতিয়ালৈকে ইয়াত ব্রেকার নহব আমি ছাত্র ছাত্রী রাইজ ইয়ারপরা গুছি না যাও, ইয়াত নিশ্চয়কৈ আজি ব্রেকার দিবই লাগিব, যেহেতু আমার লড়া ছোৱালী সকলের জীবনলৈ খেলা করে আছে। রাস্তাটো আসলতে যেটো নিয়মত রাস্তাটো হব লাগিছিল, যোন দি টার্নিংটো হব লাগিছিল সেই দি টার্নিংটো হোৱা নাই, অবৈধভাবে রাস্তাখন ইয়াত বনোৱা হৈছে, তেতিয়াও রাইজে প্রতিবাদ কৰিছিল, আজিও রাইজে প্রতিবাদ কৰিছে। গতিকে আমাক ব্রেকারটো আজি লাগিবই। ট্রাকখনতে অভারলোড আছে, অভারলোড ইটা ভর্তি আছে, আর বাসখনত কোনো যাত্রী নাছিলে কিন্তু ট্রাকখনত অভারলোড ইটা আছে। এতে এক্সিডেন্টবিলাক হৈ আছে স্পিড ব্রেকারের কারণে, স্পিড ব্রেকার থাকলে ইয়াত তেনেকুৱা এক্সিডেন্ট নহয়। আর ইটাটো অভারলোড হয়ে আছে গাড়ি, আর বাসটো রং সাইডত যায় আছে, এই কারণে দুর্ঘটনাটো হয়েছে। কোনো যাত্রী হতাহত হয়েছে নাকি? এনেকুৱা হোৱা নাই, ড্রাইভার আর হিন্ডিম্যান এই চারিজন মানুষ গুরুতরভাবে আহত হয়েছে। আমরা তো নামতে উঠি না।